सो हेलो फ्रेंड्स, वेलकम टू फुटबल एक्सट्रा। ये आजकल फर्स्ट वीडियो। फर्स्ट वीडियोते अनेकगुलो ट्रांसफार अपडेट आछे। वीडियो शेष पर्यन्त देखुन। एससी ईस्ट बेंगल अनेकगुलो अपडेट आछे, एटिके मोहनबागानेरो अपडेट आछे। सबार प्रथम जेटा निये शुरू करब, कालकेर जे ম্যাচটা হয়েছে, এটিকে মোহনবাগান ভার্সাস মুম্বাই সিটি এফসি আপনারা দেখেছেন। তার মধ্যে কিছু ঘটনা ঘটেছে যেটা নিয়ে রেফারিদের উপরে আবার প্রশ্ন উঠে আসছে, যেটা স্বাভাবিক, প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। কিছু কিছু সময় এটিকে মোহনবাগানের প্লেয়াররা বা বিশেষ করে দু একজন প্লেয়ার যেরম ব্যবহার করেছেন খেলার মাঠে বা যেরম আচরণ করেছেন, সেগুলো কখনোই ফুটবলের উপযুক্ত নয়। আপনারা স্ক্রিনে দেখতেও পাচ্ছেন, সেটা তিরির জার্সি ধরে টেনে তোলার প্রচেষ্টা হোক বা ঝিঙ্গান গার্সিয়ার পা দিয়ে প্লেয়ারকে তোলার চেষ্টা হোক, তো এগুলো সত্যি খুব দুঃখজনক ঘটনা ফুটবল মাঠে। এটা আমরা চাই না কখনোই হোক, এবং এফএসডিএল এআইএফএফ অবশ্যই এটার উপরে যেন তীক্ষ্ণ দৃষ্টি দেয়, এটাই কিন্তু আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা চাইতে পারি। এবার আসি ট্রান্সফার আপডেটগুলোর কথায়, একটা একটা করে আপনাদের বলতে থাকি। যেরকম আপনারা থাম্বনেল দেখেছেন যে পরের মরশুমের দল গোছানোর চেষ্টায় এসসি ইস্ট বেঙ্গল, ঠিক সেরকমই যা শোনা যাচ্ছে। কর্মকর্তারা, কোচ, সাপোর্টিং স্টাফ, এরা মিলে কিন্তু একটা লিস্ট তৈরি করছেন, বা বলা যেতে পারে এই মরশুম শেষে যে সমস্ত প্লেয়ারদের সাথে চুক্তি শেষ হচ্ছে ভারতীয় প্লেয়ার, তাদের নামের একটা লিস্ট তৈরি হচ্ছে, এবং তাদের মধ্যে থেকেই কিন্তু পরের মরশুমের জন্য কয়েকজন প্লেয়ারকে বেছে নেওয়া হবে। নাম অনেক আসছে, যেগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতেও পাচ্ছেন, তো নাম নিয়ে এই মুহূর্তে কিছু বলবো না। তবে একটা দুটো প্লেয়ারের কথা বলে দিই আপনাদের, সেটা হচ্ছে অনিকেত যাদবের একটা নাম উঠে আসছে, যে জামশেদপুর এফসির অনিকেত যাদবকে চাইছে এসসি ইস্ট বেঙ্গল বা ইন্টারেস্টেড। শুধু এসসি ইস্ট বেঙ্গল না, কেরালা ব্লাস্টার্স, ওড়িশা এফসিও এই দৌড়ে আছে। তবে আপনাদের জানিয়ে রাখি, জামশেদপুরের হয়ে কিন্তু এই মরশুমে 10টা ম্যাচেই পার্টিসিপেট করেছেন এই অনিকেত যাদব। তো আমার মনে হয় না, এটা আমার পার্সোনাল মত, আমার মনে হয় না জামশেদপুর তাকে ছাড়বে বলে। তবে যদি তাকে ছাড়ে, তবে কিন্তু এই তিনটি দল তাকে নেওয়ার জন্য ইন্টারেস্টেড। তবে জামশেদপুরের সাথে তার কিন্তু চুক্তি শেষ হচ্ছে এই মরশুমে। এরপরে আরেকটা প্লেয়ারের কথায় আসি, সেটা তার নাম হচ্ছে রহিম আলী। রহিম আলীর কথাটা কিন্তু বেশ জোরদারভাবে শোনা যাচ্ছে বলা যেতে পারে। অনেক জায়গা থেকেই খবরটা আসছে রহিম আলীর, যে রহিম আলীর প্রতি ইন্টারেস্টেড, তার খেলার যে ধরন দেখেছেন বা এই আইএসএলে তার যে পারফরমেন্স দেখেছে সেটা কিন্তু ফাউলারের গুডবুকে আছে। তাই রহিম আলীকে কিন্তু বলা যেতে পারে, রহিম আলীকে এক প্রকার এসসি ইস্ট বেঙ্গল চাইছে লং টার্ম প্রজেক্টের জন্য, যে তাকে যদি নেওয়া যেতে পারে তার সাথে কিন্তু একটা লং টার্ম চুক্তি হবে। মাত্র 20 বছর বয়সে রহিম আলীর, আপনারা জানেন সবাই, অনূর্ধ্ব 17 প্লেয়ার, কারেন্ট ইন্টারন্যাশনাল আন্ডার 23, এই মুহূর্তে আন্ডার 23 প্লেয়ার ইন্ডিয়ান জাতীয় দলের। 7টা ম্যাচে কিন্তু এই মুহূর্তে পার্টিসিপেট করেছে, এবং 2টো তার গোলও আছে। সেন্টার ফরওয়ার্ড এবং লেফট মিডফিল্ডে খেলতে পারে। তো এই রহিম আলীকে কিন্তু চাইছেন এসসি ইস্ট বেঙ্গল, শোনা যাচ্ছে তার ভবিষ্যতের পরিকল্পনার জন্য রবি ফাওলার চাইছেন এই ভারতীয় সেন্টার ফরওয়ার্ডকে। তো দেখুন, এই প্লেয়ারগুলোর নামই ভেসে আসছে, তাই এই প্লেয়ারগুলোর নাম সম্বন্ধে আপনাদের জানানো আমাদের কর্তব্য, তাই আপনাদের জানিয়ে রাখলাম। এর পরে যে খবরটায় আসব সেটা হচ্ছে, আপনারা হয়তো সবাই শুনেছেন যে ভারতবর্ষের যে জল প্রকল্প তৈরি হচ্ছে বা কাজ চলছে, ওয়াটার প্রজেক্ট, সেই ওয়াটার প্রজেক্টে কিন্তু ম্যাটি স্টেনম্যান, অর্থাৎ এসসি ইস্ট বেঙ্গলের মাঝমাঠের প্রাণবোমরা এই ম্যাটি স্টেনম্যান, জার্মান মিডফিল্ড, এই ম্যাটি স্টেনম্যান কিন্তু তার এই যে প্রজেক্ট, ইন্ডিয়ায় যে ওয়াটার প্রজেক্ট চলছে, সেই ওয়াটার প্রজেক্টে কিন্তু তিনি পার্টিসিপেট করছেন, অর্থাৎ তিনি ডোনেশন দিচ্ছেন। সেটা কিন্তু প্রত্যেক ম্যাচ বেসিস তিনি ডোনেশন দেবেন বলেছেন, এটা কিন্তু বেশ ভালো দিক। তো ম্যাটি স্টেনম্যানকে ফুটবল এক্সট্রার সমস্ত টিমের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং আগামী দিনের অনেক শুভেচ্ছা।
এরপরে আসি চোটের আপডেট নিয়ে। দু একটা চোটের আপডেট আছে, যেরকম আপনারা শুনেছিলেন অ্যান্থনি পিলকিংটন চোটে কাবু ছিলেন, দুটো ম্যাচে কিন্তু তিনি খেলেননি, স্কোয়াডেই ছিলেন না। তো অ্যান্থনি পিলকিংটন কিন্তু পুরোপুরি ফিট এই মুহূর্তে, কিন্তু তার চোটের যে আপডেট আমরা পাচ্ছি তাতে কিন্তু অ্যান্থনি পিলকিংটন পুরোপুরি ফিট, এবং কেরালা ব্লাস্টার্সের সাথে যে ম্যাচ 15 তারিখে সেই ম্যাচে কিন্তু অ্যান্থনি পিলকিংটনকে ব্যবহার করতে পারবেন কোচ রবি ফলার। এরপরে আসি শুভম সেনের কথায়। আপনাদের কালকেই আমরা ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম শুভম সেনের সাইন হয়ে গেছে। শুভম সেন কিন্তু ইতিমধ্যে গোয়ায় পৌঁছে গেছেন, তার কিন্তু কোয়ারেন্টিন পর্ব শুরু হয়ে গেছে এবং কোয়ারেন্টিন শেষ হলে তবেই কিন্তু তিনি মাঠে নামবেন। আচ্ছা, এরপরে আসি অনেকগুলো সমর্থক, অনেক সমর্থক আমাদের একটা প্রশ্ন করেছেন যে ল্যানজারোত থেকে যে চেন্নাই নিয়েছে, ল্যানজারোতে কবে গোয়ায় আসবে আর কবে মাঠে নামবে। তো আপনাদের সবাইকে জানিয়ে রাখি, ল্যানজারোতে মাঠে নামবে কিন্তু যা শোনা যাচ্ছে তাতে তার কোয়ারেন্টিন শেষ করে মাঠে নামতে নামতে কিন্তু জানুয়ারির লাস্ট অর্থাৎ 30 তারিখ কি 31 তারিখ কিন্তু হয়ে যেতে পারে তার মাঠে নামতে নামতে। তো তিনি 1-2 দিনের মধ্যেই গোয়ায় চলে আসবেন, আমরা কালকেই আপনাদের জানিয়েছি। তো সেরকমই কিন্তু হতে চলেছে, এসে তার কোয়ারেন্টিন পর্ব শেষ করে তবেই কিন্তু তিনি প্র্যাকটিসে নেমে তারপরে চেন্নাইয়ের সাথে, চেন্নাইয়ের হয়ে মাঠে নামবে। তো এতগুলো আপডেট ছিল। আর একটা জিনিস আপনাদের সবাইকে জানিয়ে রাখি, আমাদের কালকের ভিডিওতে অনেকে প্রশ্ন করেছেন যে এটিকে মোহনবাগানের ধীরাজ সিংয়ের ব্যাপারটা কী হয়েছে। দেখুন, ধীরাজ সিংয়ের ব্যাপারটা আপনাদের বলি, আইএসএলের অনেক ক্লাব তাকে নেওয়ার জন্য অফার করেছিল, এসসি ইস্টবেঙ্গলে অফার করেছিল আপনারা সবাই জানেন, কিন্তু এসসি ইস্টবেঙ্গল বলেছিল যে এসসি ইস্টবেঙ্গলে আসতে গেলে তাকে রিলিজ নিয়ে আসতে হবে, সেটা কিন্তু ধীরাজ সিংও চাননি, এটিকে মোহনবাগান কর্তারাও তাতে রাজি হননি। তাই এই মুহূর্তে আইএসএলের ক্লাবের অফার থাকলেও, যেহেতু ধীরাজ সিং জানেন প্রত্যেকটি আইএসএল দলেই একটা করে সেট গোলকিপার আছে এই মুহূর্তে, তাই প্লেইং টাইম পাওয়ার জন্য কিন্তু তিনি এটিকে মোহনবাগানের কর্তাদের থেকে লোনে চলে যেতে চাইছেন রিয়েল কাশ্মীর এফসিতে। রিয়েল কাশ্মীর এফসি কিন্তু চাইছে ধীরাজ সিংকে তাদের প্রথম একাদশের গোলকিপার অর্থাৎ ফার্স্ট চয়েস গোলকিপার করার জন্য, এবং রিয়েল কাশ্মীর এফসিতে কিন্তু এই মুহূর্তে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে ধীরাজ সিংয়ের এই মুহূর্তে। কিন্তু এটাই এটিকে মোহনবাগানের খবর বলা যেতে পারে যে ধীরাজ সিং কিন্তু চলেছেন লোনে আই লিগে, এবং আই লিগে হয়তো খুব তাড়াতাড়ি ধীরাজ সিংকে দেখা যাবে রিয়েল কাশ্মীরে জার্সি পরে মাঠে নামতে। তো এগুলোই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই জানাবেন আপনাদের মতামত যে ভবিষ্যতে অর্থাৎ এর পরের মরশুমে টিম করার জন্য কোন কোন ভালো প্লেয়ার এসসি ইস্টবেঙ্গল নিতে পারে বা টার্গেট করতে পারে। তো থ্যাংক ইউ গাইজ।